তবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমার মানে কিডনির পাশেটা প্রচন্ড ব্যথা করে। কিডনির পাশে মানে প্রচন্ড ব্যথা করে, এটা আমার বাচ্চা হওয়ার 3 বছর পর থেকে ব্যথাটা দেখা দিচ্ছে। আমি অনেক ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, কোনো কিছুতেই কমতেছে না। যখন বিশেষ করে ঝাল খায় তখন এফেক্টটা করে, আর এফেক্টটা যে আমার কোমরও তো করে, তেমন আবার মানে পিছের দাঁড়ানোর মতো প্রচন্ড ব্যথা করে। তখন আমি বসে কাজ করতে পারি না এবং নিঃশ্বাস ফেলতে পারি না, নিঃশ্বাস ফেলে নিতে অনেক কষ্ট হয়ে যায়। আবার ব্যথা ঠিক হয়ে যায় নিজে নিজে? হ্যাঁ, যখন ওষুধ খাই তখন বন্ধ হয়ে যায়, যখন আবার আমি একটু ঝাল খেতে যাই তখনই আবার পিংটা শুরু হয়ে যায়। আচ্ছা, আপনার বয়স কত, কি করেন? আমি গার্মেন্টসে চাকরি করি, আমার বয়স 26 বছর। আচ্ছা, আপনি কি কিডনির কোনো পরীক্ষা করেছেন, ব্লাড টেস্ট? হ্যাঁ, কিডনির পরীক্ষা করছি, ওরা বলছিল যে ওখানে ইনফেকশন হয়েছিল আর কিডনি নাকি ছোট। না না না, ব্লাড টেস্টে কিডনির কি বলেছে? ব্লাড টেস্টে কিডনি ছোট, এটা কিভাবে বুঝলো? এটা ও এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনি কি আলট্রাসোনোগ্রাফি করেছেন? আলট্রাসোনোগ্রাফি হ্যাঁ, আলতো করাইছে, ওখানে বলছে যে কিডনিটা মানে ছোট, একটা কিডনি নাকি 90% থাকে, তা আমার কিডনি হচ্ছে 74। আচ্ছা, আপনার হাত পা ফুলে যায় বা প্রস্রাব পায়খানার সমস্যা হয় এরকম কোনো? হ্যাঁ, প্রস্রাব করতে সমস্যা হয়, প্রস্রাব করতে গেলে যখন জ্বালা যন্ত্রণা হয়। আচ্ছা, ধন্যবাদ জি, আমি বুঝতে পেরেছি আপনার কথা মোটামুটি ক্লিয়ার। এখানে বাংলাদেশের মানুষ আরেকটা সমস্যায় ভোগে, সেটা হচ্ছে কোমর ব্যথা হলেই প্রথমত ভাবে যে তার কিডনি সমস্যা। আমার কাছে প্রায় রোগী এসে বলে, স্যার আমার কিডনিটাকে দেখেন, সম্ভবত কিডনির সমস্যা হয়ে গিয়েছে। কিডনির সমস্যা আর স্পাইনের কোমর ব্যথার সমস্যা টোটালি দুইটা আলাদা জিনিস। দুইটা কিভাবে বুঝবে রোগীরা, এটাও একটা দরকার রোগীদের জানার ক্ষেত্রে। কোমরে যদি মুভমেন্ট করলে, ধরেন হাঁটা চলা ফেরা, সামনে ঝুঁকলে, উঠবস করতে মুভমেন্ট করলে তার পেইনটা হয়, তাহলে এটা কিডনির সমস্যা না, এটা মেরুদণ্ডের সমস্যা। আর যদি দেখা যায় যে তার হাত পা ফুলে গিয়েছে, ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে, পাশাপাশি তার অন্যান্য সমস্যা, সিস্টেমিক সমস্যা দেখা দিতে পারে, আইলিডের নিচে ফুলে গিয়েছে, তারপরে আপনার অনেক সময় প্রস্রাবে ব্লাড যেতে পারে, অনেক সমস্যা মানে মাথা ঘুরানো, শরীর দুর্বলতা, অন্যান্য সমস্যা যদি দেখা দেয়, তাহলেও তো কিডনি সমস্যা হতে পারে না হতে পারে, ওই দিকে চিন্তা করতে হবে। কিন্তু মাজায় মুভমেন্ট করলে ব্যথা হয়, চলাফেরা কাজ করলে ব্যথাটা বেড়ে যায়, মানে কিডনির সমস্যা না। এটা হচ্ছে এই দুটো জিনিস কিন্তু আলাদা করে ফেলতে হবে। কিডনিটা হ্যাঁ ঠিক আছে, মাজার ঠিক উপরে পিছনে, তাও আমাদের ভার্টেব্রার সামনের দিকে থাকে, মানে পেটের সাইডে, পিঠের দিকে লাগানো কিন্তু পেটের দিকে, তার পিছনে আছে আমাদের ভার্টেব্রা থাকে। সো ওইখানেই সমস্যা হইলে কিডনির সমস্যা হবে, ব্যাপারটা আসলে তা না। আপনার ক্ষেত্রে এরকমই কোন একটা ব্যাপার। আর আপনি যেটা বলছেন প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে জ্বালা পোড়াটা মূলত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা পানি কম খেলে অনেক কারণে এটা হয়। আপনি পানি খাওয়াটা বাড়ান, আশা করি এটা চলে আসবে, চলে যাবে। আর আপনি যেহেতু গার্মেন্টসে জব করেন, এই গার্মেন্টস জব সবাইকে আগে আগেও বলেছি, কাজ যখন থাকবে না রেস্টে থাকতে হবে, বাসায় শুয়ে থাকতে হবে, হাঁটা চলাফেরা বেশি করতে হবে, কিন্তু কাজ যখন টানা একটানা করেন ওই একটানা কাজ থেকে মাঝে মাঝে বিরতি নিতে হবে। ধরেন আপনি আধা ঘন্টা কাজ করছেন, একটু মুভমেন্ট করার চেষ্টা করতে হবে, সামনে ঝুঁকে কাজ করছেন একটু উঠে দাঁড়াতে হবে, এইভাবে আপনাকে হয়তো কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই একটু রিল্যাক্স হতে হবে। এবং বিভিন্ন ব্যায়াম আমি ইউটিউবে ফেসবুকে দিয়েছি, ওগুলো দেখে দেখে আপনারা শিখে করবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন উপকার পাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছি মঈন, সমস্যা হচ্ছে আমার আম্মু। জি বলেন মঈন সাহেব। জি, আমার আম্মুর 3-4 বছর আগে আছাড় খাই, তো এখন মনে আর কোমর নিচে মানে ব্যথা পাই, তো এরপর মানে অনেক ট্রিটমেন্ট করা হয়েছিল, তো খুব একটা ভালো হয়নি। পরবর্তীতে সর্বশেষ ডাক্তার কাছে গিয়ে মানে এক্সরে করে, এক্সরে রিপোর্টে দেখা যায় মানে ওনার হিপ জয়েন্টের সমস্যা আছে, তো ডাক্তার বললো মানে এটা ক্ষয় হয়ে গেছে, মানে দুইজন ডাক্তার বললো মানে অপারেশন করতে হবে। তো এখন ফেসবুক ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছে আমার আম্মু, তো এখন ওখানে বলা হয়েছে যে মানে অপারেশন বিহীন মানে এটা ঠিক করা যায়। এখন যদি আপনি কোনো একটা সুপরামর্শ দেন, কি করতে হবে না করতে হবে একটু ভালো হয়। বয়স কত ওনার? ওনার বয়স হচ্ছে 52। 52, এটা কি একটা হিপ জয়েন্টে না দুইটাই? না, একটা রাইট হিপ জয়েন্ট। আচ্ছা, এমনি হাঁটা চলাফেরা করতে পারে?
হাঁটা চলা পারা খুব একটা করতে পারে না, সমস্যা হয় মানে ব্যথা হয় কিংবা শুলে খুব কষ্ট হয় উঠতে। আচ্ছা জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আসলে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিপ জয়েন্টের এই বয়স অনুযায়ী আমাদের প্ল্যান তৈরি করি আমরা, যে বয়স অনুযায়ী যে একটা রোগীর কি বয়স আর কি রোগের কারণে হিপ জয়েন্টের সমস্যাটা হয়েছে ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। তবে এটাও সত্য কথা যে আপনি না, আমি নিজের ক্ষেত্রেও তো একটা অপারেশন করার আগে আমরা ট্রাই করি যে রোগীটা কনজারভেটিভ চিকিৎসা দেওয়া যায় কিনা, মানে বা বিনা অপারেশনে সুস্থ হওয়া যায় কিনা যদি সেটা কোনো মেজর ইস্যু না হয়। যেমন ধরেন একটা হিপ জয়েন্টে আল্লাহ না করো ক্যান্সার হয়েছে, সো সেই ক্ষেত্রে আর্জেন্ট সার্জারি পাশাপাশি কেমো ফিজিওথেরাপি অন্যান্য যে জিনিসগুলো লাগবে, কিন্তু ধরেন আর্থ্রাইটিস বা অন্যান্য কারণে সেগুলো আমরা ট্রাই করি প্রাইমারি স্টেজে রোগীকে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে ভালো রাখা যায় কিনা, ভালো থাকা যায় কিনা। এবং এইজ একটা ফ্যাক্টর, অপারেশনের এইজ ও অ্যানাদার একটা ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে আমরা চিন্তা ভাবনা করি। তবে আমার মনে হয় আপনি একটু কষ্ট করে একদিন ওনাকে নিয়ে আসেন, আমি দেখে আমরা প্রাইমারি চেষ্টা করব অপারেশন বিহীন এটা ভালো থাকা যায় কিনা সেই ট্রিটমেন্টটা আগে ট্রাই করব, দেন আমরা অপারেশনের যদি মনে হয় যে না অপারেশনই করতে হবে সে চিন্তা করব। আশা করি আপনি উত্তর পেয়েছেন।